ত্রিপুরা কিংবা ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না, হিন্দুদের সম্মান করতে হবে। এ স্লোগান তুলে সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে হাতে কালো পতাকা নিয়ে একদল যুবক বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক পোস্টকে কেন্দ্র করে যুব কংগ্রেসের কর্মীরা মন্ত্রী সুধাংশু দাস বিধানসভায় যাওয়ার সময় তার পথ আটকে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, কেন তিনি হিন্দুদের পক্ষে সামাজিক মাধ্যমে লিখেছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন, কলকাতার মেয়র ফিরাদ হাকিম, যাকে ববি হাকিম নামে সকলেই চিনে, উনি যখন বলছিলেন যারা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই অভাগা, এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন দিল্লিতে বলেছিল হিন্দুরা হিংস্র হয়, তখন কেন তাদের প্রতিবাদে নামেনি? তাদের অভিযোগ, মন্ত্রী সুধাংশু দাসকে কালো পতাকা দেখিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা হিন্দু বিরোধী, তাই তারই প্রতিবাদে আজ আমরা তাদের নেতাদেরকে কালো পতাকা দেখাচ্ছি। তাদের বক্তব্য, ত্রিপুরা কিংবা ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না, হিন্দুদের সম্মান করতে হবে। এই বিষয়টা বোঝানোর জন্যই আমাদের এই প্রতিবাদ। ফেসবুকে পোস্ট করেছিল, তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। কিন্তু আমাদের প্রশ্ন, কলকাতার যিনি মেয়র ফিরাদ হাকিম, যাকে ববি হাকিম নামে সবাই চিনে, উনি যখন বলেছিলেন যে ও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে সকল আভাগা, তখন কেন তিনি প্রতিবাদ করেনি? তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয়, তখন কেন তারা প্রতিবাদ করেনি? আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা, এটা প্রমাণিত হয়েছে, তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি। ত্রিপুরা রাজ্যে থাকতে হলে, ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না, হিন্দুদের সম্মান করতে হবে, ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।